ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব শামীম হকের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে। উনি ওনার নিজের কাগজপত্র যেটা দাখিল করেছেন তাতেই উনি ফেঁসে গিয়েছেন। ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট পার্টি একে আজাদের পক্ষ থেকে যে আপিলটা নির্বাচন কমিশনে সাবমিট করা হয়েছিল সেই আপিলটা আজকে মঞ্জুর হয়েছে। নির্বাচন কমিশনের কাছে যেই ডকুমেন্ট উভয় পক্ষ থেকে সাবমিট করা হয়েছে সেটার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে যে জনাব শামীম হক দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে আছে এবং থাকার কারণে সংবিধানে 66 অনুচ্ছেদ অনুযায়ী তার এই পার্লামেন্টারি ইলেকশনে কন্টেস্ট করার যোগ্যতা নাই এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজকে আপিলটা মঞ্জুর করেছে। তাহলে শামীম হকের প্রার্থিতা এখন কি হলো? তার মানে হচ্ছে যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে। আপিল শুনানির সময় বিগত দিনে আমাদের তরফ থেকে আমরা একটা কাগজ দাখিল করি নির্বাচন কমিশনের বরাবরে। সেই কাগজ থেকে দেখা যাচ্ছে যে 2021-22 সালে যখন শামীম হক সাহেব বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন, উনি ওই আবেদনপত্রে ঘোষণা করেন যে উনি নেদারল্যান্ডসেরও নাগরিক। এই কাগজের ভিত্তিতেই আমরা আমাদের আপিলটা তৈরি করি, পেশ করি। এই আপিলের প্রেক্ষিতে পরশুদিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর যথার্থতা যাচাই করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনারা ডাচ দূতাবাসের বরাত দিয়ে এই কথা বলতে চেয়েছেন, বা ডাচ দূতাবাসের কথিত বরাতে ওনারা বলতে চেষ্টা করেছেন যে 3-4 মাস আগেই শামীম সাহেব ওনার নাগরিকত্ব বর্জন করেছেন, এই মর্মে নিশ্চয়তা দিয়েছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং, আজকে শামীম হক সাহেবের তরফ থেকেই নির্বাচন কমিশন একটা কাগজ দাখিল করা হয়। সেই কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় যে উনি ওনার নাগরিকত্ব পরিত্যাগের যে ঘোষণাপত্র সেটা 4 ডিসেম্বর ঢাকাস্থ দূতাবাসে পাঠাচ্ছে, অর্থাৎ 30 নভেম্বর যেদিন ওনার মনোনয়নপত্র বৈধ ছিল কি ছিল না বিবেচনার বিষয়, দেখা যাচ্ছে ওনারই দাখিলি কাগজপত্র থেকে দেখা যাচ্ছে যে উনি 4 ডিসেম্বর উনি ঢাকাস্থ দূতাবাস বরাবরে ওনার দরখাস্ত করেছেন এবং এরপরে ঢাকাস্থ দূতাবাস 14 ডিসেম্বর চিঠি লিখে ওনাকে পাঠাচ্ছে যে এই অ্যাটাচড ফর্মটা ফিল আপ করে আমাদের এমবেসিতে আসতে হবে তোমার নাগরিকত্ব বর্জন পরিত্যাগ করার জন্য। সুতরাং নির্বাচন কমিশনের সামনে আমরা ওনাদেরই দাখিলি কাগজপত্রের উপরে নির্ভর করে আমরা নিবেদন করেছি যে দেখেন, ওনার দাখিলীয় কাগজপত্র থেকেই দেখা যাচ্ছে যে এই 14 তারিখ অবধি ওনার নাগরিকত্ব পরিত্যাগ হয়নি। সুতরাং ওনার কাগজপত্রের উপরেই আপনারা নির্ভর করে ব্যাপারটা নিষ্পত্তি করতে পারেন। তো আমাদের এই শুনানি অন্তে ওনাদেরও বক্তব্য নিয়ে আমাদের আপিল মঞ্জুর করা হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্ট সম্পর্কে আমি বিস্তারিত কোনো মন্তব্য করব না। আমি শুধু বলবো যে ওনার নিজের দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে এটা স্পষ্টত প্রতীয়মান যে 14 ডিসেম্বরের আগে উনি ওনার নাগরিকত্ব পরিত্যাগ করেন নাই। এটা দেখার পরে, ওনার এই অ্যাডমিটেড স্টেটমেন্টের পরে, আমি তো মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বললো না বললো সেটা নির্বাচন কমিশন যথার্থভাবেই আর প্রাসঙ্গিক বলে বিবেচনা করেনি। নিজে দাখিল করা কাগজে ফেঁসে গেছেন। হ্যাঁ, নিজে একদম, এটা একদম ঠিক কথা বলেছেন। উনি ওনার নিজের কাগজপত্র যেটা দাখিল করেছেন তাতেই উনি ফেঁসে গিয়েছেন।